এই দুনিয়াতে দুই ধরনের মানুষ হয়। এক হলো সে যে সত্যিকার অর্থে ব্যস্ত থাকে নিজের কাজে, সেটা হয়তো জব হতে পারে, নিজের পড়াশোনা হতে পারে, বা নিজের অন্যান্য পার্সোনাল কাজ হতে পারে। আরেক সে যে শুধু দেখানোর জন্যই ব্যস্ত থাকে, শুধু কাউকে ইগনোর করার জন্য বা বেউকুফ বানার জন্য, এছাড়া আর কিছুই না। যদি কেউ সত্যিই ব্যস্ত থাকে, তো সে হয়তো ওই সময়টার জন্য আপনার জন্য টাইম বের করে আপনার সাথে কথা বলতে পারবে না। ওই মানুষটা ওই সময় আপনাকে বলে দিবে যে আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো, কিন্তু পরবর্তীতে সে আপনার জন্য সময় বের করে আপনাকে SMS বা ফোন করে আপনার সাথে কথা নিশ্চয়ই বলবে। এই সিচুয়েশনে আপনাকে ওই মানুষটাকে এই সময়টা দিতেই হবে, কারণ সে ব্যস্ত আছে। আর এটা আপনাকেও বুঝতে হবে, এই বিষয়টা দুজন মানুষের মধ্যেই বোঝা উচিত। কেন যে বিজি আছে, টাইম বের করে সেই মানুষটার সাথে কথা বলা প্রয়োজন, যে মানুষটা তার জন্য ওয়েট করছে। আর যে ওয়েট করছে তাকেও ধৈর্য ধরে ওয়েট করা প্রয়োজন, কারণ সেই মানুষটা ব্যস্ত আছে। এটা সেই মানুষটাকেও বুঝতে হবে যে মানুষটা সেই মানুষটার জন্য ওয়েট করছে, বিনা ঝগড়া আর রাগ করে। যদি কেউ এমন থেকে থাকে যে মিথ্যেই সবসময় বিজি বিজি বলে, কিন্তু সত্যিকার অর্থে সে কোনো কিছুই করছে না, আপনাকে ইগনোর করে চলছে, এই সমস্ত মানুষের কাছ থেকে আপনার দূরে থাকাটাই বেটার। কারণ এরকম মানুষের লাইফে যদি আপনি জোর করে ঢুকতে যান, তাহলে ভালোবাসা তো কখনোই আসবে না, শুধু লড়াই ঝগড়াটাই হবে। এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকাটাই বেটার। এরকম লোক আপনার লাইফে থাকাটা মোটেই গুরুত্বপূর্ণ না, কারণ তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনিও এতটা অমূল্য নন যে তার সামনে আপনাকে ছোট করতে হবে শুধু তার অ্যাটেনশন পাওয়ার জন্য। কেননা এই মানুষগুলো তখনই বুঝতে পারবে যে আপনি কতটা গুরুত্বপূর্ণ, যখন আপনি তার লাইফ থেকে অনেকটা দূরে চলে যাবেন। তার আগে কখনোই আপনার গুরুত্ব এই মানুষটা বুঝতেই পারবে না, কারণ সে তো ভেবেই নিয়েছে আপনি তো তার জন্য ওয়েট করছেনই, সে যখন ইচ্ছে আপনার সাথে কথা বলবে, ইচ্ছে হবে না কথা বলবে না। তাই এই ভুল ধারণাটা তার মধ্য থেকে আপনাকে সরাতে হবে। এটা মনে রাখবেন, প্রতিটা মানুষের নিজের একটা ভ্যালু আছে, তাই অকারণে কারো কাছে নিজের ভ্যালু নষ্ট করার কোনো মানে হয় না। যে মানুষটার জন্য আপনি এত কিছু করছেন, সে মানুষটার এটা বোঝা উচিত যে সে আমার জন্য এত কিছু করছে, তার ফ্যামিলির কথা শুনছে, সে আমার জন্য তার সময় নষ্ট করে ওয়েট করছে আমার জন্য, তাকে মূল্যায়ন করাটা আমার জন্য প্রয়োজন। এই জিনিসটা তাকেই উপলব্ধি করাতে হবে আপনাকে। আসলে এই দুনিয়াতে এখন মানুষ মানুষের কদরই করতে জানে না, আর যে কদর করে সে মূল্যই পায় না তার কাছে। এই দুনিয়াতে কারো জন্য ওয়েট করে কাউকে পাওয়ার আশা রাখাটা অনেক বড় একটা ব্যাপার। কেউ এটা বুঝেও বুঝে না, আর কাউকে বোঝানোও যায় না। আসলে এই জিনিসগুলো না বড় ভাগ্যগুণেই মেলে, যা সবার ভাগ্যে জোটে না।